ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বা শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে এখানে তো আমরা বিস্তারিতভাবে ব্যাপারটা দেখাবো আপনাদেরকে পুরো নোটিস সহকারে এখন সেখানে কী কী চেঞ্জ হয়েছে এবং কেন এই নোটিস প্রাইমারি বোর্ডের নতুন কমিটিতে কারা কারা মানে যুক্ত হলেন এবং পুরো ব্যাপারটা আপনারা জানতে চলেছেন এবং এই নোটিশ সংক্রান্ত যে যাবতীয় তথ্য বা নোটিশের পিডিএফ বা ইমেজ ফাইল সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে আপনারা পুরোটা পড়তে পারেন তো চলুন শুরু করা যাক যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্ট্যান্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না এবার তাহলে শুরু করা যাক তো আমরা সবার প্রথম চলে যাই একদম নোটিসে নোটিশটা দেখার জন্য আমরা একদম ওপেন করে নিই তো এখানে দেখতে পাচ্ছেন আমরা নোটিশটা ওপেন করে নিয়েছি জাস্ট এটাকে আমরা একটু লার্জ করে নিই হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন নোটিশ যেটা এসেছে সেটা হচ্ছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল এলিমেন্টারি ব্রাঞ্চ এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ তো এক্ষেত্রে যেটা প্রাইমারি এডুকেশনের জন্য অর্থাৎ প্রাইমারি বোর্ডের ক্ষেত্রে এই ব্যাপারটা তো ডেট হচ্ছে বাইশ আট দু এবং সেখান থেকে পুরো নোটিফিকেশনটা যেটা উঠে আসছে এবং নোটিফিকেশান নম্বর এখানে দেওয়া হচ্ছে মেমো নম্বর যেটা বলতে পারেন এলিমেন্টারি সেকশন দ্য গভর্নর ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার্স কনফার্ম আন্ডার সেকশন যেটা অফ দ্য ওয়েস্টবেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট উনিশশো তিয়াত্তর প্লিজ টু অ্যাপয়েন্ট দ্য অ্যাড হক কমিটি অফ দ্য ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন উইথ প্রফেসর ডক্টর গৌতম পল প্রফেসর ডিপার্টমেন্ট অফ সাইকোলজি ফিজিওলজি কল্যাণ ইউনিভার্সিটি অ্যান্ড এক্স প্রো ভাইস চান্সেলার কল্যাণ ইউনিভার্সিটি অ্যাজ প্রেসিডেন্ট অ্যাডক কমিটি ওয়েস্ট বেঙ্গল পোডো প্রাইমারি এডুকেশন অ্যাজ এডিশনাল চার্জ অ্যালং উইথ হিজ প্রেজেন্ট অ্যাসাইনমেন্ট অ্যাজ প্রফেসর কল্যাণ ইউনিভার্সিটি দ্য গভর্নর ইজ এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কনফার্ড আন্ডার সেকশন এটা দেওয়া আছে অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট উনিশশো তিয়াত্তর প্লিজ টু অ্যাপয়েন্ট দ্য ফলোয়িং পার্সন অ্যাজ দ্য মেম্বার অফ অ্যাড অফ কমিটি অফ দ্য বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তো এই নিচে যেসব নামগুলো দেওয়া আছে এনাদেরকে অ্যাডক কমিটিতে সংযুক্ত করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন নামগুলো এক নম্বর দু নম্বর তিন নম্বর করে পুরো দেওয়া আছে এক নম্বর প্রফেসর শিবাজি প্রতীম বসু বিদ্যাসাগর ইউনিভার্সিটি দু নম্বরে ডক্টর গুহ ডিরেক্টর ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ কলকাতা তিন নম্বরে প্রফেসর মনোজিৎ মন্ডল যাদবপুর ইউনিভার্সিটি চার নম্বরে ডক্টর স্বাগত দাস মহান্ত প্রিন্সিপাল সরোজিনী নাইডু কলেজ পাঁচ নম্বরে প্রফেসর সৌগত পল গৌরবঙ্গ ইউনিভার্সিটি ছ নম্বরে প্রফেসর সৌরেন বন্দ্যোপাধ্যায় ভাইস ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সাত নম্বরে প্রফেসর সোনালী চক্রবর্তী ব্যানার্জি চেয়ারপারসন বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড আট নম্বরে প্রফেসর পিনা রায় রায়গঞ্জ ইউনিভার্সিটি নয় প্রেসিডেন্ট ওয়েস্টবঙ্গল বোর্ড অফ প্রাইম এডুকেশন দশে প্রেসিডেন্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এগারো নম্বর ডক্টর বিজয় সরকার অ্যাসিস্ট্যান্ট টিচার উলটি জুনিয়র হাই স্কুল বারো নম্বর ডক্টর সনাতন সরি শান্তনু পুন্ডু হেডমাস্টার নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন এইচএস তো অ্যাডক কমিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন সেলফ ভ্যালিড ফর এ পিরিয়ড অফ ওয়ান ইয়ার মানে এক বছরের জন্য এইসব দায়িত্বভারগুলো দেওয়া হচ্ছে অর্থাৎ অ্যাডক কমিটির যে নতুন মেম্বার এগুলো কিন্তু এক বছরের জন্য করা হচ্ছে দেখা লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন দ্য প্রেসিডেন্ট অফ অ্যাডক কমিটি সেলফ এক্সারসাইজ অল দ্য পাওয়ার্স অ্যান্ড সেলফ পারফর্ম অল দ্য ফাংশন অফ দ্য প্রেসিডেন্ট

তার পাওয়ার যেটা আছে সেকশন অনুসারে আন্ডার সেকশন ওয়ান এইট এ সাবরুল এ সাবুল এ ওয়ান এ আর কি দ্য অব দ্য ওয়েস্টবেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট যেটা আছে তো তার ভিত্তিতে পুরো ব্যাপারটা করা হচ্ছে এখন অ্যাডক কমিটিতে আপনারা অনেক কোর্ট কেসের মাধ্যমে অনেক অ্যাডক কমিটি নাম শুনে থাকবেন সেগুলো হয়তো আপনারা অনেকেই নন এই টার্মটা সম্পর্কে একটা কমিটি থাকে সমস্ত রকম অ্যাডক কমিটির সিদ্ধান্ত হয় কোনো কিছু সিদ্ধান্ত বড়ো সিদ্ধান্ত নিতে গেলে বা যে কোনো কিছু সিদ্ধান্ত নিতে গেলে মিটিং হয় একটা সেই অ্যাডক কমিটির মিটিংয়ের পর সমস্ত রকম সিদ্ধান্তগুলো নেওয়া হয় তো এই হচ্ছে ব্যাপার এবং এটা আমরা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের সোশ্যাল মিডিয়ার যে পেজ সেখানে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা চেক আউট এবং জয়েন করতে পারেন তো ব্যাপারটা হচ্ছে এটাই এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে যে নোটিস এবং সেই নোটিসের সম্পূর্ণ পুরো ব্যাপারটা আপনারা জানতে পারলেন তো আই হোপ পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারেন ভিডিওটি লাইক করতে পারেন সবসময় শেয়ার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং